আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু। বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ইনায়তপুর মল্লিকপাড়া গ্রামের মনিরুল ভাইয়ের ছাগলের খামারে। মনিরুল ভাই একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজের পাশাপাশি তার বাসায় পালন করছেন কিছু ছাগল, গড়ে তুলেছেন একটি আদর্শ খামার। এই খামারের ছাগলগুলো কীভাবে লালন পালন করছেন, আয় ব্যয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনিরুল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। তাহলে দর্শক বন্ধু, চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনিরুল ভাই আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে, যার কারণে আপনার এই ছাগলের খামারটি বিশেষ করে দেখতে আসা। আসলে এই ছাগল পালনের সাথে সম্পৃক্ত কত বছর এবং কিভাবে? এটা ইউটিউব দেখে আমি আর কি উদ্বুদ্ধ হয়েছি আর কি। ইউটিউব দেখে উদ্বুদ্ধ হওয়া এবং সেখান থেকে শুরু করা? তো সেই ক্ষেত্রে আপনার কতদিন আগে এই ছাগল পালন শুরু করলেন? পাঁচ মাস আগে শুরু করেছিলেন। প্রথমে কয়টা ছাগল শুরু করেছিলেন? নয়টা দিয়ে। মানে এখন তো প্রায় নয়টাই, মানে একটা শুধু বাচ্চা দিছে। তারপর একটা বাচ্চা দিছে। তো এই ছাগলগুলো কোথা থেকে সংগ্রহ করা? নাটোর থেকে আপনার হাট থেকে চারটা ক্রয় করলেন, কত টাকার ছাগল ছিল সেটা? তাও প্রায় 65,000 টাকা। 65,000 টাকা। এক একটার দাম কত করে বললো? তাহলে 15,000-এর উপরে গেছে এক একটা ছাগলে। এটা কি আপনার তোতাপুরি? তোতার ক্রস আছে, তোতার ক্রস হরিয়ানা আছে। আপনার নাটোর থেকে যেগুলো ক্রয় করেন সেগুলো কি সবই তোতাপুরির ক্রস নাকি হরিয়ানা ছিল সেখানে? বিটল আছে একটা, ওই কালোটা। হ্যাঁ, কালোটা বিটল ওই নাটোর থেকে নিয়ে আসা কালোটা? হ্যাঁ, কালোটা নাটোর থেকে নিয়ে আসছে। ওই একই রেট ধরছে? ওটা একটু কম আর কি, কিছু কম আছে, একটু কম ধরছে। আবার পরবর্তীতে আপনার আমাদের এলাকাতে উল্লাপা থেকে ক্রয় করলেন? কোন হাটে থেকে ক্রয় করলেন? দুটো ব্যাপারী ট্রেনেছি আর দুটো নিয়েছি ব্যাপারী ট্রেন। ব্যাপারীর কাছ থেকে দুটা না, চারটা তো পরে নিলেন? হ্যাঁ। ব্যাপারীর কাছ থেকে দুটো কত দিয়ে নিলেন? ব্যাপারীর কাছ থেকে নিয়েছি একটা লেগে 10,200 টাকা। দুটা? একটা একটা। হ্যাঁ, আর দুটা 6,500 করে নিয়েছে। 6,500 করে? এটা কি ব্যাপারীর কাছ থেকে নেওয়া? খামারের জন্য মারাত্মক ভুল। আপনি যখন হাট থেকে বা বিভিন্ন জায়গা থেকে ছাগল ক্রয় করবেন, সেক্ষেত্রে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, রোগ ব্যাধি থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকা দরকার যে ছাগল নিয়ে এসে যদি আমি সরাসরি খামারে ঢুকাই, আমার অন্য অন্য ছাগল কিন্তু ওর থেকে আক্রান্ত হতে পারে। পিপিআরটা ছাগলের মহামারী একটা রোগ, সেক্ষেত্রে বোঝার কিন্তু উপায় থাকে না যে ছাগলটা রোগ মুক্ত না রোগ আছে শরীরে, সেক্ষেত্রে বোঝার উপায় থাকে না। সেক্ষেত্রে আপনি যখনই হাট থেকে বা বিভিন্ন জায়গাতে ছাগল ক্রয় করলেন, নিয়ে এসে খামারে ঢুকালেন, অন্য অন্য ছাগল কিন্তু আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে সাবধান থাকা দরকার। যার জন্য আমাদের 14 দিন যে একটা হোম কোয়ারেন্টাইনে, ওকে নিয়ে আসার পর আলাদা রাখা, আলাদা রেখে তাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তারপরে খামারে ঢোকাটা উত্তম। এটা কিন্তু একটা বড় ভুল, ভুল না? তো যাই হোক, এখন আপনার ছাগল কতগুলো? এখন বাচ্চা দিয়ে 9টা আছে। 9টা আছে? তো 9টা ছাগলকে মারা গেছে? একটা মারা গেছে। ওটা কি ধরনের রোগে মারা গেল? ওটা উকুন ছিল, বুঝছেন? উকুন মানে আস্তে আস্তে দুর্বল হয়ে গেলে উঠতে পারলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুয়ে পড়লো, পরে কিছুদিন পরে মারা গেল। ওটা ভালো জাতের ছাগল আছিল। তো সেই ক্ষেত্রে আপনার যে এখন 9টা ছাগল, এই 9টা ছাগলকে আপনি কি ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? হালকা পানি দিয়ে মানে একটু মাখায় দিচ্ছেন, দা মাখা যেটাকে বলি, খেরটা তো কেটে দিচ্ছে, খের কেটে তার সাথে আপনার কি কি দিচ্ছেন? ছোলা, বিট লবণটা দেওয়া কিন্তু উত্তম, কারণ
ছাগলের রুচি বর্ধক হিসেবে কাজ করে অনেকটাই। সেক্ষেত্রে আপনার মানে বিপ্লবনটা ব্যবহার করা উচিত, খাবার রুচি বাড়ে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ঘরে আপনার 9টা ছাগল যে পালন করছেন সে কত টাকা খাবার খাচ্ছে? ওটা তো হিসেব করে নেই আসলে সেরকম ভাবে। হ্যাঁ, হিসেব রাখা দরকার, যেহেতু আপনার 5-7 মাস হলো ছাগল পালন শুরুটা করা। তাও মনে করেন যে দিন তো 100 টাকার উপরে ভুষি যায়। 100 টাকার উপরে ভুষি খাচ্ছে, ঘাস তো আছে সাথে। হ্যাঁ, সাথে ঘাসও তো দিচ্ছেন, ঘাস তো আবাদ করা। হ্যাঁ, এখানে কতটুকু জায়গাতে ঘাস আবাদ করা আছে আপনার? তাও 15 ডিসিমাল হবে। 15 ডিসিমাল ছাগলের জন্যই তো করা, ছাগলের জন্য। কি ধরনের ঘাসগুলো রোপণ করছেন এখানে? এটা জাম্বু ঘাস। জাম্বু? হ্যাঁ। এই ঘাসটা কখন কিরকম ভাবে দিচ্ছেন? এটা সকালে ভুষি দেয় আর দুপুরে আর সন্ধ্যার আগে ঘাস দেই। আমি তো কালকে আসছিলাম কিন্তু আপনার বাসাতে বিশেষ করে দেখা করার জন্য আপনাকে গিয়ে পেলাম হচ্ছে কিন্তু দোকানে, তো তখন এসে দেখি আপনার খামারে কিন্তু ছাগলগুলো ছিল না। আমি একদল ছাগল যখন মাঠে দেখলাম, মাঠে থেকে সন্ধান নেওয়ার পরে শুনলাম যে আপনার ছাগল, তার পরবর্তীতে আপনার সাথে কথা বলা। তা আপনি তো সারাদিন মাঠেই চড়াচ্ছেন ছাগলগুলো? ওই যে মনে করেন যে খাবার টাবার না থাকলে তখন মাঠে নেই আর, মাঠে নিচ্ছেন। পানি তো ছিল এসব মাঠে? পানি ছিল। হ্যাঁ, পানি জমে কিছুদিন আগে পানি ছিল। হ্যাঁ, পানি শুকনোর পরে মাঠেই তো রাখছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার কয়টার দিকে মাঠে নিয়ে যাচ্ছেন এবং মাঠ থেকে কয়টার দিকে নিয়ে আসেন? মাঠে নিয়ে যায় আপনার 9টার পরে, 9টার দিকে। 9টার দিকে মাঠে নিয়ে যায়? আসর আজানের দিকে নিয়ে আসি। আসরের পর নিয়ে আসছেন? হ্যাঁ। দুপুরে কি নিয়ে আসেন একবার? না, দুপুরে নিয়ে আসি না, মাঝে মাঝে খাবার নিয়ে যাই ছাগল লেগে। মানে রোদ যদি সেই ক্ষেত্রে তাপমাত্রাটা প্রখর থাকে তাহলে হয়তো নিয়ে আসেন? নিয়ে আসি। হ্যাঁ। আর তাপমাত্রা যদি রোদের এমনি কম থাকে সেক্ষেত্রে মনে হয় আমার মনে হয় মাঠে থেকে আনার প্রয়োজন হয় না? না, প্রয়োজন হয় না। সেক্ষেত্রে মাটি থাকছে আর সন্ধ্যা নিয়ে এসে আবার হালকা খাবার দিচ্ছে? হালকা খাবার দিয়ে বাস ঘরে তুলে ফেলাই। একটা হিসাব রাখার দরকার যে আসলে মাসে যদি 100 টাকা করে আমি ধরি সেক্ষেত্রে 3000 টাকা খাচ্ছে 9টা ছাগল। 9টা ছাগল 3000 টাকা কি হচ্ছে? ওখানে একটু কষ্ট, ঘাস না থাকলে আরও বেশি লাগবে। ঘাস না থাকলে বেশি লাগছে, সেক্ষেত্রে ঘাস দিয়ে মাঠেও চড়াচ্ছেন, সব কিছু মিলে মোটামুটি এখন কম লাগছে আর কি। কম লাগছে আর কি। যদি আপনার মাঠে নেওয়ার মতো অবস্থা না থাকে সেক্ষেত্রে মনে একটু খরচটা বেশি হবে। হ্যাঁ, অবশ্যই খরচ বেশি হবে। তো যাই হোক, আমি একটা বিষয়ে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে মানে আপনি শেডটা তৈরি করছেন ছাগল রাখার যে ঘরটি, এই শেডটি তৈরি করতে আপনার কত টাকা খরচা? ঘর তো মনে করেন আগেরই ছিল, আমি খালি ওই যে মাচা দিছি আর ওই যে গ্রিল লাগাছি, দামার বানাছি। হ্যাঁ, মাচাল আর গ্রিল। হ্যাঁ, আর নিচে খুঁটিও তো দেওয়া, মানে সিমেন্টের খুঁটি দিয়েছি সিমেন্টের। আর মাচাল এবং গ্রিলে সব মিলে কত টাকার মতো খরচ হতে পারে এখানে? মাচাল আর গ্রিল তাও 25,000 টাকা থেকে গেছে, বেশি হবে 25 থেকে 30,000 টাকা। হ্যাঁ। আপনার যেহেতু রড ব্যবহার করছেন এখানে গ্রিলটা, তারপরে আপনার নিচে খুঁটি ব্যবহার করছেন, তখন কি আপনার সাইড টিন ছিল তো? না, এগুলো আগেরই ঘর ছিল, আগেরই ঘর। দাবা টাবার বানাছি। হ্যাঁ হ্যাঁ। আর মাচা দিছি, গ্রিল লাগাছি আর নিচে ওই যে খুঁটি দিছি। এই ঘরটা কি জন্য করা ছিল? এটা আগে গরুর গোয়াল ছিল। গরুর গোয়াল ছিল? হ্যাঁ। কত টাকার মতো খরচ হয়? 15-20 হাজার টাকার মতো হবে আর কি। 10-15 হাজার টাকা মানে বেশি যাওয়ার কথা না, 10-15 হাজার টাকা। এই তো মোটামুটি 5 থেকে 7 মাস ছাগল পালন করছেন, এ পর্যন্ত আপনার ছাগলের মধ্যে কি ধরনের রোগগুলো দেখতে পেয়েছেন? পাতলা পায়খানা হয়েছিল আর কি কয়েকবার, পরে যে আপনার প্যাকেট ওষুধ আছে না, পাতা গুঁড়া ওষুধ, ওগুলো নিয়ে এসে খাওয়াছিলাম। এর থেকে ওই কি পানি সম্পদ অফিসের ওখান থেকে পরে ওর সেরে গেছে আর কি, প্রেসক্রিপশন লেখা দিয়েছিল, বাস ওষুধ নিয়েছে ফার্মেসি থেকে। আচ্ছা আচ্ছা, খাওয়ার পর ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। সেই ক্ষেত্রে আর অন্য কোনো রোগ তো দেখা যায় না? মাঝে মাঝে ঠান্ডা হয়, ঠান্ডার ভাব হয় মাঝে মাঝে ঠান্ডা। হ্যাঁ, যখন আপনার ঠান্ডাটা মোটামুটি দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে কী ধরনের চিকিৎসা দিচ্ছেন? সেক্ষেত্রে ওই সরিষার তেল মালাই করে দেই নাকে টাকে শিঙে এরকম আর কি, নাকে মাথায় মুখে। আপনার সরিষার নাকে এবং মাথায়? মাথায়। হ্যাঁ। এবং কি খাওয়াচ্ছেন এক্সট্রা কি খাওয়াচ্ছেন? এক্সট্রা জিঙ্ক টিং খাওয়ায় আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি একটা জায়গায় দেখেছিলাম যে ওনারা কি করছে, সরিষার খোলটা খাওয়াচ্ছে আর কি। হ্যাঁ, সরিষার খোলটা তো দিচ্ছেন? হ্যাঁ দেই, মাঝে মাঝে দেই, মাঝে মনে করেন যে শীতের সময় দেই ওগুলো, মানে ছাগলের শরীরে যাতে তাপমাত্রা ঠিক থাকে আর কি, সেজন্য না লাগে আর শীতে। ছাগল পালন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড় করার ইচ্ছে আছে, অনেক বড় করার ইচ্ছে আছে। আর বড় করার ইচ্ছা আছে? হ্যাঁ। সবচেয়ে ছোট ছাগলই কিন ক্রয় করা? ছাগল ছিল না? একটা তো বাচ্চা দিয়েছে, নতুন আর কি, নতুন এবারই নতুন দিয়েছে বাচ্চাটা।
আর এগুলো তো মোটামুটি কনসেপ্ট করা আছে কি তাহলে কতটা প্রেগন্যান্ট আছে এগুলো করা কনসেপ্ট আছে হ্যাঁ আছে কনসেপ্ট করা কতদিন হলো তাও 2.5 মাস হবে আর কি 2.5 মাস পরে হচ্ছে এগুলো কি আপনার ওই আর তোতাপুরি ক্রস দিয়ে দিচ্ছেন নাকি আবার অফিস থেকে আমার এখানে পাঠা আছে একটা পাঠা আছে হ্যাঁ আসলে একটা একটা খামারে একটা পাঠা রাখা সবচেয়ে জরুরি জরুরি হ্যাঁ কারণ সচরাচর ওই মাপের পাঠা কিন্তু মেলে না বা পাওয়া যায় না আপনি তো মূলত ব্যবসা করেন হ্যাঁ দোকান আছে আমার হ্যাঁ দোকান আছে দোকানে যাচ্ছেন এই সারাদিন তো আপনি খামারে থাকছেন না তখন এই ছাগলগুলো কে দেখাশোনা করছে আমার ওয়াইফ আছে আচ্ছা তিনি দেখাশোনা করেন আমি সকালে যখন থাকি তখন আমি খাওয়ান দান করাই বাস দুপুরে আসি একটু দেখি বাস আর বিকালে মনে করেন যাওয়ার আগে খাওয়া দাওয়া তো মন্ডল ভাই হ্যাঁ আপনার এই খামারে বর্তমানে যে আপনার 9টা ছাগল বললেন এখন পাঠা কয়টা আছে আর পাটি কয়টা আছে পাটি আছে আপনার 8টা আছে 8টা পাটি হ্যাঁ একটা পাঠা এই পাঠাটা কি আপনার বড়ই ক্রয় করা না ছোট কিনছিলেন ছোটই কিনছিলাম ছোটই কিনছিলেন এখন মোটামুটি সে ম্যাচিউর হ্যাঁ এবং এটা দিয়ে বিট করাচ্ছেন হ্যাঁ বিট করাচ্ছি খামারে একটা পাঠা রাখাও তো গুরুত্বপূর্ণ বা জরুরি তো নতুন উদ্যোক্তা কেউ যদি আপনার মতো এরকম একটি খামার করতে চায় বা ছাগল পালন করতে চায় সেক্ষেত্রে তাকে কী পরামর্শ দেবেন সেক্ষেত্রে কী পরামর্শ দেবেন ছাগল পালন তো অনেক লাভজনক লাভজনক হ্যাঁ ঠিক আছে আমি মনে করেন যে আপনার তোতাপুরি ছাগল আছে না ওগুলো কিনলে পরে সবচেয়ে ভালো তোতাপুরি হরিয়ানা বিটল এগুলো ভালো হয় আর কি আমার আমার মতে আর কি মানে ক্রসের চেয়ে আপনার সরাসরি তোতাপুরি বা হরিয়ানা যদি কেউ ক্রয় করে সেক্ষেত্রে ভালো করবে হ্যাঁ আসলে আমাদের আবহাওয়ার সাথে এবং তার সে পালন করতে পারবে কিনা কোন পরিবেশে সেটা রাখতে হয় এই বিষয়গুলো তো জানতে হবে হ্যাঁ অবশ্যই মানে না জেনে করলে সেক্ষেত্রে তো সে লস করতে পারে হ্যাঁ লস করবে অবশ্যই স্বাভাবিক কিন্তু এখন আমাদের যে আবহাওয়া আমাদের মাটি এবং আমাদের পরিবেশ সেটা তার সাথে সেট হলো না সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হতে পারে আমার মনে হয় যে প্রথমে সে দেশি যে ছাগলটা আছে ব্ল্যাক বেঙ্গল যেটা বলি সেরকম দুই একটা ছাগল ক্রয় করে সে পালন শুরু করাটা দরকার আছে অল্প থেকে শুরু করা তারপরে সে ক্রসে চলে গেল আস্তে আস্তে তারপরে সে হয়তো অরিজিনাল হ্যাঁ হরিয়ানা তোতাপুরি ধাপে ধাপে আসা দরকার মনে হয় অবশ্যই হুট করে যদি সে তোতাপুরি শশে নিয়ে আসলো আমি সঙ্গে অনেক দামি ছাগল এগুলো তো অনেক দামি ছাগল মনে করেন যে ছাগল পালন করছে এরকম দু চারটা খামারে গিয়ে খামারিদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে আসো ছাগল পালন করাটা জরুরি বা উচিত অবশ্যই সেক্ষেত্রে জানাও বোঝার তো প্রয়োজন আছে জেনে বুঝে করলে জেনে বুঝে করলে সেখানে লসের পরিমাণ কম থাকে তাই নাকি ঠিক আছে ঠিক আছে মন্ডল ভাই আপনার সাথে কথা বলে আমার অনেক অনেক ভালো লাগলো আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রোতা দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো মনিরুল ভাইয়ের ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ